কাশ্মীরত আকো গুলিয়া গুলি, সেনা আরক্ষীর গুলিত নিহত তিনিটাক সন্ত্রাসবাদী। এইবারের স্থান বারামুলার হাতলাঙ্গার উড়ি। শনিবারে পুৱতি নিশা হাতলাঙ্গার নিয়ন্ত্রণ রেখার ভারতের ভূখণ্ডত প্রবেশের চেষ্টা করেছিল পাক সেনার মদতপুষ্ট তিনিটাক সন্ত্রাসবাদী। তিনিজনীয়া পাক সন্ত্রাসবাদীর দলটোর অনুপ্রবেশের খবর পয়ার পাছতে অঞ্চলটোত অভিযান চলায় সেনার লগতে জম্মু কাশ্মীর আরক্ষী। এই অভিযানতে হওয়া গুলিয়াগুলিত দুটা সন্ত্রাসবাদী নিহত হওয়ার লগতে আহত হয় আনটো সন্ত্রাসবাদী। পরবর্তী সময়ত উদ্ধার হয় আনটো সন্ত্রাসবাদীর নিথর দেহ। শেহতীয়াকৈ বৃদ্ধি পাইছে ভারত পাক প্রকৃত নিয়ন্ত্রণ রেখারে পাক সন্ত্রাসবাদী অনুপ্রবেশের ঘটনা সংঘটিত হয়েছে। ইটোর পিছত সিটো গুলিয়াগুলির ঘটনা। মঙ্গলবারে রাজৌরীত সেনা আরক্ষীর গুলিত নিহত হয় এটা সন্ত্রাসবাদী। এই গুলিয়াগুলিতে এজন সেনা জওয়ান শহীদ হওয়ার লগতে সেনাবাহিনীর প্রশিক্ষিত কুকুর কেন্টর মৃত্যু হয়। ইপিনে অনন্তনাগত চারিদিন ধরে অব্যাহত আছে সেনা আরক্ষীর সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দীঘলীয়া অভিযানত বুধবারে তিনিজনক সেনা বিষয়া নিহত হয়। নিহত সকলের এজন ডিএসপি। অঞ্চলটোত আত্মগোপন করে থাকা তিনিটাক সন্ত্রাসবাদীক বিচারি সেনায় চলাইছে অভিযান। কাশ্মীর আরক্ষীয়ে অনন্তনাগর অঞ্চলটোত দুটাক লস্করি তৈবা সন্ত্রাসবাদী সেনা আরক্ষীয়ে ঘেরি রখার কথা প্রকাশ করেছে। এটা সন্ত্রাসবাদী উজির খান বলে চিনাক্ত করেছে জম্মু কাশ্মীর আরক্ষীয়ে। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইস্ট।